আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবির আওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় একের তৃতীয় ভাগ মুক্তিযোদ্ধা সম্পর্কে। পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? পূর্বের পাঠে আমরা শিখেছিলাম যুদ্ধের সূচনা, মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী সম্পর্কে। আজকের এই পাঠে আমরা শিখব মুক্তিযোদ্ধাদের সম্পর্কে। মুক্তিযোদ্ধারা কিভাবে মুক্তিযুদ্ধ করেছিল সে সম্পর্কে, কিভাবে দেশের স্বাধীনতা অর্জনে এই মুক্তিযোদ্ধারা ভূমিকা রেখেছিল সেই সম্পর্কে আজকের এই পাঠে আমরা জানব। এবং আমরা আরও জানতে পারব কিভাবে নারীরাও প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ হচ্ছে মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়ে। এ যুদ্ধে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এ যুদ্ধে অবদান রাখেন। নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেন। অনেক নারী প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক কর্মীরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। এছাড়াও প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন। প্রতিটি সেক্টরেই গেরিলা বাহিনীর জন্য নির্দেশনা ছিল। প্রথমটি হচ্ছে অ্যাকশন গ্রুপ, অস্ত্র বহন করত এবং সম্মুখ যুদ্ধে অংশ নিত। দ্বিতীয়ত ইন্টেলিজেন্স গ্রুপ, শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করত। সে সময় দেশের মানুষের প্রিয় অনেকের গান ছিল জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান। বন্ধুরা লক্ষ্য করো, যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন সমগ্র বাঙালি জাতি এই মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে। তখন বিভিন্ন ধরনের শ্রেণীর পেশার মানুষও এই যুদ্ধে অংশগ্রহণ করেন। দেখা গেছে নৃগোষ্ঠীর মানুষেরাও এই যুদ্ধে অবদান রেখেছেন। তাছাড়া নারীরাও এই মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয় ও তথ্য দিয়েও সাহায্য করেছেন। নারীরা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। আবার কিছু কিছু নারী রয়েছে যারা নিজেরা প্রশিক্ষণ নিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণও করেছিলেন। এবং কিছু সাংস্কৃতিক কর্মীরা ছিল যারা তাদের বিভিন্ন কাজের মাধ্যমে এই সকল মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন, তাদের উৎসাহ যোগান। এবং যারা প্রবাসী বাঙালি ছিল তারা দেশের বিভিন্ন স্থানে থেকে, বিশ্বের বিভিন্ন স্থানে থেকে মুক্তিযুদ্ধের পক্ষেও কাজ করেন। এবং বলা হয়েছে প্রতিটি সেক্টরেই গেরিলা বাহিনীদের জন্য কিছু নির্দেশনা ছিল। প্রথমটি হচ্ছে অ্যাকশন গ্রুপ। এই গ্রুপের কাজ কি ছিল? এই গ্রুপটি হচ্ছে অস্ত্র বহন করত এবং সম্মুখ যুদ্ধে অংশ নিত। এবং আরও একটি গ্রুপ ছিল, তা হচ্ছে ইন্টেলিজেন্স গ্রুপ। এই গ্রুপের কাজ কি ছিল? এই গ্রুপের কাজ ছিল শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করত, অর্থাৎ সকল প্রকার খবর তাদের নিকট ছিল। এবং সেই সময় সকল মানুষের একটি প্রিয় গান ছিল, তা হচ্ছে জয় বাংলা, বাংলার জয়। এবং এই জয় বাংলা ধ্বনিটি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান। বন্ধুরা তাহলে আমরা জানলাম যে কিভাবে মুক্তিযোদ্ধারা দেশের জন্য কাজ করেছেন, কিভাবে মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, বাঙালি সমগ্র জাতি কিভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, তাছাড়া নারীরা কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেন এবং কিভাবে সরাসরি অংশগ্রহণ করেন সেটাও আমরা জানতে পারলাম। এবং আমরা দুটি নির্দেশনা সম্পর্কেও জানতে পেরেছি। গেরিলা বাহিনীর জন্য দুটি নির্দেশনা ছিল অ্যাকশন গ্রুপ এবং ইন্টেলিজেন্স গ্রুপ। এবং এই গ্রুপের কাজগুলো সম্পর্কেও আমরা দেখে নিলাম। এবার আমরা
পাঠ্য বইয়ের চারটি কাজ সম্পাদন করব। চলো প্রথম কাজটি দেখে নিই। প্রথমে ক এসব বলি। মুক্তিযুদ্ধে নারীরা কিভাবে অংশগ্রহণ করেছিলেন তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। তোমাদের পরিচিত কোনো ব্যক্তি বা শিক্ষক কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? বন্ধুরা তোমরা কি করবে? মুক্তিযুদ্ধে কিভাবে নারীরা অংশগ্রহণ করেছিলেন তা শিক্ষকের সহায়তায় আলোচনা করবে। এবং তোমাদের মধ্যে তোমাদের পরিচিত কোনো ব্যক্তি যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকেন তোমরা সেই বিষয়টিও আলোচনা করতে পারো সবার সাথে। প্রথমে জেনে নিই কিভাবে নারীরা অংশগ্রহণ করেছিলেন। প্রথমেই হচ্ছে 1971 সালের মার্চের প্রথম থেকে দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে নারীদের বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। দ্বিতীয়ত, মুক্তিযোদ্ধা শিবিরে পুরুষের পাশাপাশি নারীরা অস্ত্র চালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাছাড়া সহযোদ্ধা হিসেবে আহত মুক্তিযোদ্ধাদের সেবা, আশ্রয়দান ও তথ্য সরবরাহ করার মাধ্যমে যুদ্ধে নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অতঃপর সে সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে অংশ নিয়েছিলেন অনেক নারী। মুক্তিযুদ্ধ চলাকালে আবার অনেক নারী নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। তাছাড়া কখনো কখনো নিজ স্বামী সন্তান ভাইদের উৎসাহ উদ্দীপনা দিয়ে যুদ্ধে প্রেরণ করতেন এবং তাদেরকেও শহীদ হয়ে গেলে ধৈর্য ধারণ করতেন। এবার আসি, তোমাদের পরিচিত কোনো ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল কিনা। আমার দেখা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তা হচ্ছে আমার প্রতিবেশী একজন দাদা আব্দুল হামিদ হোসেন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তার একটি হাত হারান। বন্ধুরা, আমার দেখা একজন মুক্তিযোদ্ধের কথা বললাম, মুক্তিযোদ্ধার কথা বললাম। তোমরা যদি তোমাদের পরিচিত কোনো মুক্তিযোদ্ধা থাকে অথবা এমন কোনো ব্যক্তি যদি থাকে যিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন, তোমরা যদি সে সম্পর্কে জানো তোমরা অবশ্যই শ্রেণীকক্ষে সবার সাথে সেই বিষয়টি আলোচনা করতে পারো। এবার আমরা কাজ দুইটি দেখে নিই। এসো লিখি, জয় বাংলা বাংলার জয় গানটির কথাগুলো লেখো, শ্রেণীকক্ষের সকলে মিলে গানটি গাও। বন্ধুরা, আমরা পাঠটি থেকে জেনেছি তৎকালীন সময়ে জয় বাংলা বাংলার জয় ছিল দেশের সকল মানুষের প্রিয় একটি গান এবং জয় বাংলা ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান। চলো আমরা জয় বাংলা এবং বাংলার জয়ের কিছু কথা লিখি। প্রথমে হচ্ছে জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধকারে, নতুন সূর্য ওঠার এই তো সময়, জয় বাংলা বাংলার জয়। বাংলার প্রতিগর ভরে দিতে চাই মোরা অন্নে, আমাদের রক্ত টকবক দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে, নেই ভয় হয় হোক রক্তের পচষ্ট পথ, তবু করি না ভয়, জয় বাংলা বাংলার জয়। বন্ধুরা, এভাবে তোমরা শ্রেণীকক্ষে জয় বাংলা গানটি সম্পূর্ণ লিখবে এবং শ্রেণীকক্ষে সকলে মিলে গানটি গাইবে। তোমরা লক্ষ্য করো, এখানে জয় বাংলা বাংলার জয় গানটি এখানে লেখা আছে। তোমরা এই গানটি সবাই নিজেদের খাতায় লিখবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, জয় বাংলা সম্পূর্ণ গানটি তোমরা এই গানটি সম্পূর্ণ কি করবে, নিজেদের খাতায় লিখবে। অতঃপর কি করবে, তোমরা শ্রেণীকক্ষে সকলে মিলে এই গানটি একসাথে গাইবে। বন্ধুরা, এবার আমরা দেখি গ আরো কিছু করি। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিলেন একটি নমুনা উত্তর নিচে দেওয়া হলো। বন্ধুরা, মুক্তিযুদ্ধে কিভাবে মানুষ অংশগ্রহণ করেছিল
সেই সম্পর্কে একটি প্রশ্ন করা হয়েছে এবং একটি নমুনা উত্তর নিচে উল্লেখ করা হয়েছে। আমরা প্রথমে নমুনা উত্তরটি পড়ব এবং এর পাশাপাশি আমাদের নিজেদের মতন করে সাজিয়ে আমরা আরও কিছু বাক্য লিখব, কিভাবে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন সেই সম্পর্কে। সেটি লেখার পূর্বে প্রথমে আমরা নমুনা উত্তরটি পড়ে নেই। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এদেশের সাধারণ মানুষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদেশের সাধারণ মানুষ নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। পুরুষেরা সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেকেই গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন, অনেক নারী প্রশিক্ষণ নিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এদেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন, খাদ্য আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে তারা মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করতে প্রেরণা জুগিয়েছেন। নারীরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এদেশের সকল শ্রেণী পেশার সদস্যরা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, শুধু রাজাকাররাই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিলেন। নমুনা উত্তরের সাথে তোমার নতুন আর কি যোগ করবে? বন্ধুরা, এতক্ষণ আমরা পড়লাম একটি নমুনা উত্তর, এবার আমরা পড়ব হচ্ছে, এবার আমরা লিখব আমাদের নিজেদের মতো করে কিছু, কিভাবে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল। সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের শত্রু সম্পর্কিত তথ্য সরবরাহ করত, তাছাড়া মুক্তিযুদ্ধের রসদ সংগ্রহে বিভিন্ন উপায়ে মুজিবনগর সরকারকে অর্থ সহায়তা করত। জীবনের ঝুঁকি সত্ত্বেও দায়িত্বশীল মুক্তিযোদ্ধাদের সম্পর্কে হানাদার বাহিনীকে মিথ্যা বলে বিভ্রান্ত করত। তাছাড়া নিজেদের আত্মীয় স্বজন ছেলে সন্তানদের মুক্তিযুদ্ধে প্রেরণ করত, আপনজনদের শহীদ হওয়ার সংবাদ শুনেও ধৈর্য ধারণ করত এবং আহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান করত। এভাবে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষগুলোও অংশগ্রহণ করেছিলেন। এবার আমরা সর্বশেষ কাজটি দেখি, ঘ, যাচাই করি, নিজের ভাষায় লেখো মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিলেন। বন্ধুরা, আমরা কাজ গতে দেখেছিলাম কিভাবে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন, তোমরা সেই অনুযায়ী সুন্দর করে সাজিয়ে লিখবে কিভাবে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। আমরা দেখেছি গ উত্তরে দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এদেশের সাধারণ মানুষ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সাধারণ মানুষ নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে নারীরা এই মুক্তিযোদ্ধাদের খাবার আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেছেন, এবং কিছু কিছু মুক্তিযোদ্ধারা কি করত, মুক্তিযোদ্ধাদের শত্রু সম্পর্কিত সকল তথ্য সরবরাহ করত, তাছাড়া তাদের জীবনের ঝুঁকি হওয়া সত্ত্বেও তারা কি করত, দায়িত্বশীল মুক্তিযোদ্ধাদের সম্পর্কে হানাদার বাহিনীকে মিথ্যা মিথ্যা বলে তাদেরকে বিভ্রান্ত করত, এবং সাধারণ মানুষ কি করত, তাদের নিজস্ব আত্মীয় স্বজন ছেলে সন্তানদের মুক্তিযুদ্ধে প্রেরণ করতেন, এবং তাদের মধ্যে কেউ যদি শহীদ হতেন সেই সংবাদটিও যদি তারা শুনতেন তাহলে তারা ধৈর্য ধারণ করতেন এবং মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান করেছেন সকল সাধারণ মানুষ। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম মুক্তিযোদ্ধাদের সম্পর্কে, কিভাবে দেশের সকল দলমত নির্বিশেষে সকল শ্রেণী এবং পেশার মানুষ কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিভাবে নারীরা মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন, কিভাবে নারীরা প্রশিক্ষণ নিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাছাড়া আমরা গেরিলা বাহিনীর কিছু নির্দেশনাও দেখেছি এবং আমরা একটি প্রিয় গান শুনেছি, জয় বাংলা বাংলার জয়, এবং আমরা জেনেছি যে তখন মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগানটি ছিল জয় বাংলা। তাছাড়া আমরা কিছু কাজের মাধ্যমে জেনেছি যে কিভাবে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।